প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। অনলাইনে শ্রেণী পাঠদানের ধারাবাহিকতায় উত্তর বাংলা কলেজের পক্ষ থেকে এইচএসসি প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, এইচএসসি বিএম দ্বিতীয় বর্ষের সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব সত্যবিধান নিয়ে, মানে মূর্ধন্য ষয়ের ব্যবহার নিয়ে। আমরা গত ক্লাসে দেখেছি মূর্ধন্য য়ের ব্যবহার বিধি, সেখানে আমরা অনেক কিছু নিয়ম শিখেছি, আশা করি তোমরা অনুশীলন করেছ এবং বুঝতে পেরেছ। কোথাও সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করবে। আর আজকে আমরা যে বিষয়টা দেখব সেটাও আমাদের ব্যাকরণের খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের বানান আমাদের সবসময়ই লাগে, আমরা ভর্তি পরীক্ষাতেও আমাদের বানান লাগবে, চাকরির পরীক্ষাগুলোতেও আমাদের বানান শুদ্ধিকরণ থাকেই। তো বানান শুদ্ধিকরণের জন্য আমাদের অবশ্যই নত্যবিধান সত্যবিধান মাথায় রাখতে হবে। তা এখানে আমরা দেখতেছি যে আজকে আমাদের আলোচ্য বিষয় সত্যবিধান নিয়েই আমি আলোচনা করব। আমি উপস্থাপনায় আছি আমি মোসাম্মদ সুলতানা বেগম, প্রভাষক বাংলা উত্তর বাংলা কলেজ। আমরা প্রথমেই সত্যবিধানের সংজ্ঞা জানব, সত্যবিধান আসলে কী। আমরা নত্যবিধানের সময় আমরা বলেছি যে তৎসম শব্দের বানানে, মানে বাংলা ভাষায় তৎসম শব্দের বানানে মূর্ধন্য ণ এর ব্যবহার বিধিকেই নত্যবিধান করেছি। এখানে সেম বাংলা বানানে তৎসম শব্দের বানানে মূর্ধন্য ষ এর ব্যবহার বিধিকেই সত্যবিধান বলে। তার মানে যে রীতি অনুসরণ করে বাংলা ভাষায় মূর্ধন্য ষ, মানে সংস্কৃত শব্দ অথবা তৎসম শব্দের বানানে মূর্ধন্য ষ ব্যবহার করা হয় সেই রীতিকেই সত্যবিধান বলে। অর্থাৎ তৎসম শব্দের বানানে মূর্ধন্য ষ এর সঠিক ব্যবহারের নিয়মই সত্যবিধান। আমরা নত্যবিধানে যেমন দেখেছি এখানেও অনেকটা ওই রকমই সত্যবিধানের ক্ষেত্র, তবে সব ক্ষেত্রে একরকম নয়, কিছু কিছু একটু পরিবর্তন আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এখানে মিল খুঁজে পাই। প্রথমে আমরা দেখতেছি এখানে আছে যে প্রথম নিয়মটা অ আ। দেখো অ বলতে স্বরে অ, স্বরে আ, এই মা হচ্ছে অ আ ব্যতীত আর বাকি যতগুলো স্বরধ্বনি আছে সমস্ত স্বরধ্বনির সঙ্গেই মূর্ধন্য ষ ব্যবহার হবে, কিন্তু অ আ ধ্বনির সঙ্গে মূর্ধন্য ষ ব্যবহৃত হবে না। তার মানে এখানে দেখো অ আ ধ্বনি ছাড়া বাকি সব ক্ষেত্রে মূর্ধন্য ষ ব্যবহার হবে। যেমন যেমন দেখো যে বহিষ্কার, এখানে আমাদের হচ্ছে একটা কনফিউশন, এখানে আমরা কোন স ব্যবহার করব, মূর্ধন্য স নাকি দন্ত স না তালব্য স। তারপরে দেখো পরিষ্কার, এখানে দেখো যে আমরা হচ্ছে লিখেছি বহিষ্কার পরিষ্কার, এটা আমরা ক্লিয়ার করে দেওয়ার জন্য দেখো আমি এটাকে ভেঙে লিখতেছি, তার তোমাদের সুবিধা হবে। ব হ রস্বই, তারপরে হচ্ছে মূর্ধন্য ষ আকার র। এখানে দেখো আমরা কি বলেছি যে অ আ ধ্বনি ব্যতীত বাকি হচ্ছে স্বরধ্বনিগুলোতে মূর্ধন্য ষ হবে। ব এর মধ্যে অ আছে, হ এর মধ্যে অ আছে, হর পরে কি হচ্ছে রস্বইকার, তার মানে এখানে রস্বইকার মানে হচ্ছে রস্বই, তাহলে এখানে রস্বই আছে, তার মানে অ আ ছাড়া অন্য ধ্বনি এসেছে, তার মানে অবশ্যই এখানে মূর্ধন্য ষ হবে। আশা করি বুঝতে পেরেছ। এছাড়া এই সেমভাবেই দ্বিতীয়টাও ওই একই হবে, বিষয়ে দেখো ওই একই রকমভাবেও বিষয়টাও চলে আসতেছে, তার মানে বি ব রস্বই ষ অন্তস্থ অ। এখানে আমরা কিন্তু প্রথমে ব, বর সাথে অ আছে, রস্বই মানে রস্বইকার বা রস্বিকার মানে রস্বই, রস্বইর পরে অবশ্যই মূর্ধন্য ষ, মানে অ আ ছাড়া বাকি সমস্ত স্বরধ্বনির ক্ষেত্রে মূর্ধন্য ষ ব্যবহৃত হবে। আমরা নত্যবিধানে দেখেছি যে বিদেশি শব্দের বানানে কখনোই মূর্ধন্য ব্যবহৃত হবে না, এখানেও একই রকম বিদেশি শব্দের বানানে কখনোই মূর্ধন্য ষ ব্যবহৃত হবে না। যেমন দেখো আমাদের হচ্ছে ফটো স্ট্যাটের দোকানগুলোতে সবসময় খেয়াল রাখবে, ওরা লিখে রেখেছে এভাবে ফটো স্টার্ট, ওরা কিন্তু বিভিন্ন জায়গাতে এভাবেই লিখে রেখেছে, কিন্তু ফটো স্টার্ট শব্দটা হচ্ছে বিদেশি শব্দ। তাহলে আমরা নিয়ম কী জানি যে বিদেশি শব্দের বানানে কখনোই
মূর্ধন্য ষ হবে না, তার মানে এখানে মূর্ধন্য ষ হবে না, এরকম বানানটা ভুল। এটা আমাদের প্রচলিত ভুল, এখানে অনেক জায়গাতেই আমরা এগুলো খেয়াল করি। স্টোর দেখা যায় যে স্টোরগুলোতে তোমরা যে কোনো জায়গাতে দেখবে যে স্টোর বানান ওরা এভাবেই লিখে রেখেছে স্টোর। তাহলে এই এই বানানগুলো আমরা দেখে দেখে অভ্যস্ত হতে হতে আমাদের কাছে মনে হয় এটাই বোধ হয় ঠিক, কিন্তু এটা আসলে ঠিক নয়, এই বানানটা ভুল। স্টোর বানানটা হচ্ছে, যেহেতু এটা বিদেশি বানান তাহলে ওইখানে অবশ্যই অন্য স ব্যবহৃত হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। আমরা তিন নম্বর পয়েন্টে দেখতেছি যে তৎসম শব্দের বানানে রি র এর পরে মূর্ধন্য ষ হবে। রি র মানে দেখো, রি রি র, রি র মানে রির সাথে সম্পৃক্ত যেগুলো আছে সেগুলো সবগুলোই সঙ্গেই হচ্ছে মূর্ধন্য ষ যুক্ত হবে। যেমন রির সঙ্গে কী কী আছে, রিকার, রয়ের সঙ্গে রেপ, রফলা, এগুলোর সঙ্গে যদি কোনো শব্দ যুক্ত হয় সেখানে যদি স্বয়ের ব্যবহার থাকে সেই স্বটি অবশ্যই মূর্ধন্য ষ হবে। যেমন দেখো যে ঋষি, ঋষি লিখতে আমরা কোন স্ব লিখব, অবশ্যই মূর্ধন্য ষ, কেননা ঋষ সঙ্গে মূর্ধন্য ষ হবে। আমরা যদি লিখি বর্ষা, এখানে রেপ আছে, রেপ মানে র, তার মানে রেপের পরে মূর্ধন্য ষ। শ্রবণ, এখানে যেহেতু র ফলা আছে তাহলে সরি শ্রবণ তো মধ্যনয়ের ব্যবহার করলাম, তা ঠিক আছে। এখানে দেখো যে ঋষি, বর্ষা এই শব্দগুলোর সাথে অবশ্যই হচ্ছে মূর্ধন্য ষ হবে, তার মানে রি রেপ র এগুলোর সাথে। যেমন কৃষি, কৃষক, রিফা মানে হচ্ছে রিকার, রি থেকে রিকার, রিকারের সঙ্গে অবশ্যই মূর্ধন্য ষ ব্যবহৃত হবে। চার নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে ট বর্গীয় যুক্ত বর্ণে অবশ্যই মূর্ধন্য ষ ব্যবহৃত হবে, অবশ্যই সেটাকে হবে হতে হবে তৎসম শব্দ। মানে তৎসম শব্দের বানানে ট বর্গীয় শব্দে যদি যুক্ত কোনো স থাকে, যুক্ত বর্ণে যদি কোনো স থাকে সেই স্বটি অবশ্যই মূর্ধন্য ষ হবে। যেমন দেখো কষ্ট, এখানে কোন স, মূর্ধন্য ষ, কেন মূর্ধন্য ষ, ট বর্গীয়। আমরা ট বর্গীয় বলতে এর আগের ক্লাসে আমরা বলেছি যে ট বর্গের মধ্যে যেহেতু আমাদের হচ্ছে বর্গ পাঁচটা, ক চ ট ত প, পাঁচটা বর্গে পাঁচ পাঁচটা পঁচিশটা বর্ণ আছে। এর মধ্যে ক বর্গে কী কী আছে, ক খ গ ঘ ম, চ ছ বর্গীয় জ ঝ ঞ, তারপর হচ্ছে ট ঠ, ট বর্গীয়। আমাদের যেহেতু পয়েন্ট হচ্ছে ট বর্গীয়, ট বর্গীয় শব্দে কী হবে, ট ঠ ড ঢ মূর্ধন্য। তাহলে এই ট বর্গীয় যে পাঁচটা হচ্ছে বর্ণ আছে এই পাঁচটা বর্ণের সঙ্গে যদি কোনো যুক্ত হয়ে, মানে তৎসম শব্দের বানানে ট বর্গীয় বর্ণের সঙ্গে যদি কোনো যুক্ত স থাকে সেই স্বটি অবশ্যই মূর্ধন্য ষ হবে। এই যে এখানে যেহেতু আমাদের এটা পেয়েছি, এখানে টয়ের সঙ্গে মূর্ধন্য ষ, নষ্ট, এখানেও আমরা দেখতে পাচ্ছি মূর্ধন্য ষ। পাঁচ নম্বরে দেখতেছি আমরা যে নিয়মের বিপরীত বা কিছু শব্দে স্বভাবতই মূর্ধন্য ষ বসে। নিয়মের বিপরীত মানে আমাদের তো অবশ্যই ব্যতিক্রমী কিছু থাকে, সেখানে নিয়ম ছাড়াই হবে। যেমন দেখো এখানে উদাহরণ দিলে বুঝতে পারবে, ভাষা, আমরা কি বলেছি প্রথম পয়েন্টে, আমরা দেখেছি যে অ আর পর ছাড়া বাকি ধ্বনিগুলোতে মূর্ধন্য ষ হবে। এখানে দেখো অ আ আছে কিনা, দেখো ভ আ স, তাহলে এখানে আয়ের পরে কেন স হলো, এটা হচ্ছে ব্যতিক্রম। ভাষণ, এই শব্দগুলোতে আমরা দেখতে পাবো যে এটা হচ্ছে ব্যতিক্রম। আষাঢ়, ব্যতিক্রম, তাই এই ব্যতিক্রম শব্দগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে ব্যতিক্রম মানে কি, এটা নিয়ম ছাড়াই, এটা নিয়ম ছাড়াই এই শব্দগুলোতে মানে কিছু কিছু শব্দে স্বভাবতই মূর্ধন্য ষ বসে। ঠিক আছে, আশা করি তোমরা এই মূর্ধন্য ষয়ের ব্যবহার বিধি বুঝতে পেরেছো। এছাড়াও আরও অনেক পয়েন্ট আছে যেগুলো আমরা এই নিয়মের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। যেমন মনে করো যে সম্বোধন সূচক যে শব্দগুলো আছে সেখানে মূর্ধন্য ষ ব্যবহৃত হয়। যেমন মনে করো যে কল্যাণীয়েষু, কল্যাণীয়েষু তার মানে কি, কল্যাণীয়েষু, এখানে অবশ্যই মূর্ধন্য ষ ব্যবহৃত হবে। কেন, কেন শ্রদ্ধাভাজনেষু,
এই যে এগুলো হচ্ছে সম্বোধন সূচক শব্দ। আর তাছাড়াও আমরা আমাদের প্রথম নিয়মে এটাকে ব্যবহার করতে পারি, তার মানে বেশিরভাগ ক্ষেত্রেই মূর্ধন্য ষটা মানে প্রথম নিয়মটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে অ আ ধ্বনি ছাড়া বাকি সব ক্ষেত্রে মূর্ধন্য ষ হবে। এখানে দেখো অ আ ধ্বনি ছাড়া অন্য ধ্বনি কিন্তু এসেছে, তাহলে সেই নিয়মেও কিন্তু আমরা এটাতে মূর্ধন্য ষ ব্যবহার করতে পারি। আর তাছাড়া এখানে কিন্তু আমরা বলেছি যে সম্বোধন সূচক শব্দে যদি ষ ব্যবহৃত হয় সেই ষটি মূর্ধন্য ষ ব্যবহৃত হবে। আশা করি তোমরা আমাদের আজকের আলোচ্য বিষয়টা বুঝতে পেরেছ, আর অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করবে এবং কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে। এবং আগামী ক্লাসে দেখা হবে এই প্রত্যাশায়। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।